আজ আমরা বেরিয়ে পড়েছি ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানের জয়সলমীরে। আরাবলির পশ্চিম দিকে অবস্থিত ভারতের একমাত্র ঊষর শুষ্ক ও রুক্ষ থর মরুভূমির দিকে। আমরা চলেছি সেই দিকেই, আস্তে আস্তে রুক্ষ বালি শুরু হচ্ছে এবং গাছপালা আস্তে আস্তে কমতে থাকছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেই জয়সলমীর পার হয়ে থর মরুভূমির দিকে আমরা প্রবেশ করব। তো আজকের গন্তব্য আমাদের থর মরুভূমি আর মরুর উষ্ণ মরু সেই সংস্পর্শ। জয়সলমীর উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি জয়সলমীর, এখান থেকে এখনও প্রায় 106 কিলোমিটার দূর। এখান থেকে আজকে আমরা যাব জয়সলমীর। এখানে মোটামুটি চারিদিকে বালি পাহাড় শুরু হয়ে গেছে। আজকের আকাশটা দারুণ, খুব সুন্দর আকাশ, চারিদিকে রোদ ঝলমলে পরিবেশ। ডিসেম্বর মাস, ডিসেম্বরের আজকে তারিখ 19 তারিখ। তো রোদ্দুর দিনের বেলা বেশ ভালোই রোদ্দুর, রাতে হালকা ঠান্ডা থাকে। আমরা আজকে জয়সলমীরের টেন্টে থাকব, তো তার ভিডিও আমরা দেখাবো আপনাদের, কীভাবে টেন্টে থাকা, তার খরচ কেমন, কী বৃত্তান্ত ইত্যাদি সবই আমরা আমাদের এই ভিডিওতে দেখানো হবে। আমরা পৌঁছে গেছি সিভাস হেরিটেজ ডিজার্ট ক্যাম্পে। এখানেই আমরা ওদের কাছে দেখতে পেলাম ওদের দেওয়া অ্যালবাম। অ্যালবামের মধ্যে জিপ সাফারি থাকছে, সঙ্গে থাকছে এইভাবে জিপে করে আপনাদের ডেজার্টে নিয়ে যাওয়া, শুটিং স্পট যেখানে যে জায়গাগুলোতে শুটিং হয়েছে সেই স্পটগুলোতেও ওরা নিয়ে যায়। এরপর আমরা ক্যামেল সাফারি, ক্যামেল পয়েন্ট বা ক্যামেল সাফারি, এরপর ক্যামেলের যে সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্টেও ওদের নিয়ে যাওয়া থাকে। এরপর সানসেট পয়েন্ট দেখে ওদের ক্যাম্পে আপনারা রাত্রিযাপন করতে পারেন, এবং সেখানে রাজস্থানি কায়দায় ট্র্যাডিশনে আপনাদেরকে বরণ করে নেবে এই ধরনের যে, এবং রাতে ওদের লোকাল যে শিল্পী সেই শিল্পীদের দিয়ে আপনাদের মনোরঞ্জনের ব্যবস্থা করবে ওরা। এই সব কিছুই 2000 টাকা প্যাকেজ পার হেডে প্রত্যেকের জন্যে থাকে, এবং এদের ফোন নাম্বার এখানে দেওয়া হচ্ছে। আমরা এখন থেকে ছুটি করে যাবো, এখন গিয়ে এখান থেকে ক্যামেলে খুব রাস্তা বন্ধ, খারাপ যারা আসবেন তারা সাবধানে। উঁচু উঁচু রাস্তা, সানসেট পয়েন্ট দেখে যাচ্ছি আমরা। পিঠে যেমন হয় যেমন লাফাচ্ছে এইভাবে, বালি আর বালি, বালি সমুদ্র। আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এখন জিপ সাফারিতে আছি। গাড়ি এখন হেলতে তুলতে যাচ্ছে এইভাবে, গাড়ি বালি আর বালি, বালির পাহাড় এভাবে আমরা যাচ্ছি নদীর মধ্যে। যেতে যেতে চোখে পড়ল প্যারাশুটে রাইড, অর্থাৎ আপনারা যদি কেউ প্যারাশুট রাইড করতে চান তো এখানেই মিলবে সেই ব্যবস্থা। এর জন্যে আপনার পকেট থেকে গুনতে হবে 800 থেকে 1000 টাকা। কখনো কখনো যদি একটু দরদাম করেন তাহলে হয়তো 500 টাকাতেও নেমে আসতে পারে। এই প্যারাশুটের এই দূরত্ব
এরা প্রায় 800 থেকে 900 মিটার পর্যন্ত নিয়ে যায় এবং আপনি এটাতে করে বেশ খানিকটা উঁচুতে উঠতে পারবেন এবং উপর থেকে ছবিও তুলতে পারবেন সেই ব্যবস্থাও বর্তমান এখানে আছে তবে একটু সন্ধ্যার আগে আগে গেলেই ভালো হয় কারণ তাহলে আপনি উঁচু থেকে ছবি তুলতে পারবেন আমরা এখন উট সাফারিতে অর্থাৎ একটা একটা উঠে দুজন করে উঠতে পারবে একজনও ওঠা যায় এই মাথা পিছু এখানে 100, 200, 250 যে যেমন যার কাছ থেকে নিয়ে পারে আপনি যেমন দরদাম করতে পারবেন তেমন আপনি কমাতে পারবেন যদি আপনি প্যাকেজে আসেন তাহলে তো কথাই নেই প্যাকেজে আসলে ট্যুর এজেন্সিরাই আপনাকে এই ক্যামেল সাফারি করিয়ে দেবে রাতে থাকার টেন্ট অর্থাৎ আজকে রাত্রিবাস আমাদের এই টেন্টেই টেন্টের বেসটা পাকা এবং চারদিকে কাপড়ের তৈরি টেন্টের যে উপাদান সেগুলো দিয়ে তৈরি হয়েছে খুবই সুন্দর এই টেন্ট হচ্ছে লোকাল যে ফোক এখানে আছে আমরা এখানে দেখতে পাবো একটু পরে বসার জায়গা আছে এখানে সুন্দর এখানে আপনারা বসে দেখতে পারেন এখানে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি মাঝখানে কাঠ চালিয়ে একটা অন্য রকমের পরিবেশ
মনোরম আকাশ, ট্রেনগুলো সুন্দর সাজানো। রাতে একটু হালকা ঠান্ডা লেগেছে, কিন্তু বাকি পরিবেশ দারুণ। এখানকার ভোগ করার মতন আমরা আজ চলেছি বিকানিরের উদ্দেশ্যে। এখানে থেকে বিকানিরে আমরা যাব এবং সেখানে আমরা আজ শিবা মন্দির আর জুনাগড় ফোর্ট পরিদর্শন করব। তো এখন আমাদের বাস চলেছে জুনাগড়ের দিকে। আজ এই পর্যন্তই, আগামী আরও ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আমি প্রশান্ত সিংহ, বিএসজিও চ্যানেলে। আপনারা দেখতে থাকুন এবং আপনারা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখে।